আমি কিভাবে শুরু করব, আমার হাঁস কেমন হবে, বাচ্চা দিয়ে শুরু করব নাকি বড় হাঁস দিয়ে শুরু করব। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই বোন যারাই আছেন চিন হাঁসের খামার শুরু করতে চান, আমি অনলাইনে মাঝে মাঝে হাঁস বিক্রি করে থাকি, অতএব অনলাইনে আমাকে অনেকে চিনে থাকবেন। তো আমাকে অনেকেই ইনবক্স করেন যে ভাই আমি তো হাঁসের খামার শুরু করতে চাই, আমি কিভাবে শুরু করব, আমার হাঁস কেমন হবে, বাচ্চা দিয়ে শুরু করব নাকি বড় হাঁস দিয়ে শুরু করব, এগুলো অনেক কমেন্ট আপনারা করে থাকেন। তো এই জন্য ভাবলাম যে একটা চ্যানেল খোলা যাক যেখানে আপনাদের এই প্রশ্নগুলো সমাধান দেওয়া যায়। আশা করব ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চালু করে দেবেন। তাহলে কথা হলো যে এখন আমরা ছোটো হাঁস দিয়ে শুরু করব, হাঁসের বাচ্চা নাকি বড় হাঁস দিয়ে। দেখেন আমাকে আপনারা যারাই প্রশ্ন করেন আমি কিন্তু এক কথাই বলি যে দেখেন আপনি যদি শুরু করতে চান, যেহেতু আপনি নতুন উদ্যোক্তা শুরু করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি বড় হাঁস দিয়ে শুরু করেন। এখানে ফায়দা কি, ছোটো হাঁস আনলে আপনার হয় কি, যেমন ছোটো হাঁসের বাচ্চা যদি আনেন অনেক সময় সফরের কারণে লম্বা জার্নির কারণে ওরা অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে পড়লে দেখা যায় যে বাচ্চাগুলো ওইখানে কিছু মারা যায়, বাচ্চাগুলো মারা যাইতে পারে। তো এই জন্য একদিকে বাচ্চা নিয়ে একটু রিস্ক, দুই নম্বরে যেটা সেটা হলো যে বাচ্চা একদিনের বাচ্চা যদি আপনি ক্রয় করেন সংগ্রহ করেন তাহলে সেখানে আপনার ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, রানীক্ষেত আরও অনেক ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, ওর স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক সময় মেনটেন করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা ব্যস্ততা থাকার কারণে সঠিকভাবে সময় ওদেরকে আমরা দিতে পারি না। বিদায় ওই বাচ্চাকে যদি আপনি ঠিক মতো যত্ন করতে না পারেন তো আপনার ওই বাচ্চাটা সুস্থ থাকবে না, এমনকি ওই বাচ্চাটা বাঁচানো সম্ভব হবে না। বিদায় আপনাকে যে কাজটা করতে হবে আমি যেটা সবাইকে সমাধান দিই, যে আপনি যেখানে 20টি বা 50টি বা 100টি আপনি বাচ্চা দিয়ে শুরু করবেন সেখানে আপনি 2টা কিংবা 3টা বড় হাঁস দিয়ে শুরু করেন। আমার হিসাব ভিন্ন, আমার হিসাব কেমন আমি সবাইকে বলি যে আপনি 4টা মেয়ে হাঁস নেন, 1টা আপনি ছেলে হাঁস নেন। ফলে কি হবে, ফলে এটাই যে আপনি 4টা যদি বড় নেন, 1টা ছেলে নেন বা 4টা মেয়ে নেন, বড় হাঁস যখন নেবেন তো আপনার হাঁসগুলো রিস্ক একটু কম থাকে যে মারা যাবে, এরকম রিস্ক কম থাকে। ওদের বাড়তি কোনো ভ্যাকসিন করতে হয় না, খামারিদের থেকে নিলে তারা ভ্যাকসিন সহ সব করে দেয়। তো এখানে ফায়দা কী, ফায়দা হলো এটাই যে এখানে আপনার বাড়তি কোনো রিস্ক নেই, এখানে বাচ্চা যেভাবে মারা যায় এরকমভাবে মারা যাওয়ার কোনো চান্স থাকে না, যদিও হায়াত মুহূর্ত আল্লাহ তাআলার হাতে, কিন্তু আমাদেরও তো একটু সচেতন হওয়া উচিত। এই জন্য যদি আপনি বড়টা দিয়ে শুরু করেন সেখানে আপনার অনেক ফায়দা, বেশি বাচ্চাদের মতো সময় এদেরকে দেওয়া লাগবে না, এত খেয়াল রাখতে হবে না, ব্যাস আপনি নিয়ে পালন শুরু করলেন। আর ধরেন বড়টা নিলে আরেকটা লাভ যেটা সেটা হলো যে আপনি যদি 4টা মেয়ে হাঁস নেন, 4টা মেয়ে হাঁসে যদি আপনার বাসায় গিয়ে ডিম করে, তো ধরেন একটা হাঁস যদি 15টা করে ডিম করে 4টা হাঁসে কত আসে, 60টা ডিম আসে। তো 60টা ডিম থেকে ধরেন আপনার 10টা ডিম মাইনাস করেন আপনি, কারণ মাঝে মাঝে কুচে বসলে হাঁসও ডিমগুলো খেয়ে ফেলে। যেমন এই যে আমার একটা হাঁস, ও যে কুচে বসার পরে ও 2টা ডিম খেয়ে ফেলছে, তাহলে ধরুন 60টা থেকে 10টা মাইনাস করলাম থাকে 50টা। তো এই 50টা বাচ্চা যদি আপনার উঠে তো এই 50টায় তো আপনি লালন পালন করতে পারবেন ঠিক মতো, তো এখানে তো আপনার বাড়তি কোনো রিস্ক নাই। যেমন একটা বাচ্চা যদি আপনি ছোটোর থেকে পালেন, ওকে ডিম পাড়া পর্যন্ত আনতে আনতে 6-7 মাস পর্যন্ত আনতে আনতে দেখা যাবে যে ও 600-500 টাকার মতো খাবারই খেয়ে ফেলবে, অতএব ওই অনুযায়ী বেশি ইয়ে পাওয়া যাবে না আপনার বাচ্চা, বা বেশি উৎপাদনও করতে পারবেন না, ক্ষতির মুখে পড়ে যেতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন। অতএব যদি আপনি শুরু করেন বড়গুলা দিয়ে, তো আপনার যাওয়ার পরে যখন বাচ্চা করবে, তো বাচ্চা করলে আশা করা যায় যে ইনশাল্লাহ এখান থেকে আপনার একটা লাভবান প্রজেক্ট নিতে পারবেন, এমনকি যদি আপনারা ঠিক মতো দেখাশোনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা আপনাদের ভবিষ্যৎ গড়তে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি আপনাদের কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য।